Mahmoud Hassan meme. Bro, according to my observation, Czech Republic is better than Romania because it's one of the most beautiful and economical growth country. কোনটা আমি লাইক করি, কোনটা আমি পছন্দ করি, সেটা তিনি আমার মতামত চেয়েছেন। আমি এটার উত্তর আপনাকে কোনভাবে দেব সেটা একটু আমাকে বুঝতেও, নিজেকে বোঝাতেও সমস্যা হচ্ছে, কারণ পাগলও তার ভালোটা বোঝে। সেনজেন নন সেনজেন বিষয়গুলো নিয়ে যদি আপনি অবজার্ভ না করেন বা না বোঝেন, সেনজেন জোন কী, নন সেনজেন জোন কী, বা ইউরোপিয়ানের মধ্যে সেনজেন জোনের প্রায়োরিটি কী, বা অ্যাক্সেসেবলগুলো কী আছে, এই বিষয়গুলো, ফ্রি অ্যাক্সেস সম্পর্কিত কী বিষয় আছে, ফ্রি অ্যাক্সেস অর্থাৎ কান্ট্রি ফ্রি অ্যাক্সেস, এই বিষয়গুলো কী, এগুলো যদি আপনি তথ্য গ্যাদার না করেন, যদি আপনি না জানেন, তাহলে আপনাকে আমি বোঝাতে পারবো না বা আপনিও বুঝবেন না। সো আপনি যেহেতু রোমানিয়ার মধ্যে ঢুকেই ফেলেছেন, অর্থাৎ আপনার প্রশ্ন আছে, আমি সেটা অবশ্যই উত্তর দেব। যেহেতু আপনার প্রশ্ন আছে, রোমানিয়া বেটার হবে কি না সেনজেন কান্ট্রি বেটার হবে, ভাই রোমানিয়া তো এখনও সেনজেন কান্ট্রি না, আগামী দু এক বছরের মধ্যে সেনজেন কান্ট্রিতে আসার পরিকল্পনা রয়েছে। বিভিন্নভাবেই তাদের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছেন, ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন সময় এটা নিয়ে কথা ওঠে, এবং এভাবেই কিন্তু একটা সফল হয়েছেন, বিশেষ করে ক্রোয়েশিয়া। আশা করি রোমানিয়াও একটা সময় সেনজেন জোনে আসবেন বা আসবে। সেটা আসলেও রোমানিয়া এই পর্যায়ে আসতে অনেক সময়ের প্রয়োজন আছে, কারণ অনেক কিছু পরিবর্তনের ব্যাপার আছে, তাদের বর্ডার সিকিউরিটির অনেক ব্যাপার আছে, এবং সেখানকার মিনিমাম যে সিস্টেমগুলো আছে সেগুলো অনেকগুলো পরিবর্তন ব্যাপার আছে। ইউরোজোনের মধ্যে যেহেতু রোমানিয়া, সেনজেন জোনে আসার ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, এগুলো ফিল আপ করতে পারলে দেন রোমানিয়া সেনজেন কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো সেটা আলাদা একটা প্রসঙ্গ, আলাদা একটা বিষয়, কোনটাতে আসলে আসলে সুবিধা করবে। দেখুন, ইউরোপের সেনজেন কান্ট্রির মধ্যে আমি বলবো আপনাকে সবচেয়ে চেক রিপাবলিক হিস্টোরিক্যাল কান্ট্রিগুলোর মধ্যে একটি আমার দেখা। চেক রিপাবলিক আমি জয়বারে গিয়েছি, খুব শান্তি অনুভব করেছি, খরচ কম, শান্তি আছে, ক্রাইম জোন নেই, নিরাপদ দেশ, 24 ঘন্টা ওপেন, উন্মুক্ত, সব কিছুই। আপনি এই দেশটিতে বসবাস করতে পারেন ফ্রিলি, এবং আপনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন, চাকরি করতে পারেন। যেহেতু ইউরোপের বেশ কয়েকটা দেশের মধ্যে যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো লিড দিয়ে থাকে বা ব্যবসা করে থাকে, বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল জোন যে দেশগুলোতে বেশি আছে, এর মধ্যে জার্মান, বেলজিয়াম, চেক রিপাবলিক, পোল্যান্ড, হাঙ্গেরি, এসব দেশগুলোতে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। এসব কোম্পানিগুলোর কারণেই কিন্তু এসব হচ্ছে দেশগুলোকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন। সো ইউরোপের এই কটা দেশের মধ্যে চেক রিপাবলিক খুবই অন্যতম একটি সুন্দর দেশ, খুবই পছন্দের একটি আমার দেশ। সো ইউরোপে যদি আপনি আসতে চান, আপনি সেনজেন কান্ট্রিকে সবার আগে প্রায়োরিটি দেবেন যদি সুযোগ থাকে আপনার, কারণ এখন 2023 সালে অনেক দেশের ক্ষেত্রেই কিন্তু আপনার সার্টিফিকেটের প্রয়োজন হয়, একাডেমিক সার্টিফিকেট। যদি সেটা দিতে না পারেন, তাহলে A2 B2 ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্রয়োজন হয়, ইংলিশ। অর্থাৎ তারা কিন্তু আসলে আগের মতো আর নেই, যেরকম 2019-20 সালে যেভাবে বা 21 সালে যেভাবে ধরেন এডুকেটেড পার্সন না হলেও অ্যাপ্লাই করতে পারতো। আপনি আনএডুকেটেড পার্সন হলে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা 95%, এটা হচ্ছে বিষয়। তো যদি সম্ভব হয়, আপনার যদি সুযোগ থাকে, সেনজেনের জন্য অ্যাপ্লাই করেন, আপনার ফিউচারটা অনেক ভালো হবে, আপনার পরিবারের জন্য অনেক ভালো হবে, যদি সুযোগ আপনি পেয়ে থাকেন। যদি সুযোগ না থাকে, অবশ্যই আপনি রোমানের জন্য অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, একটি প্রশ্ন করেছেন আপনি বা এর মধ্যে জানতে চেয়েছেন, এটা প্রশ্নবদ্ধক আপনি চিহ্ন দেন নাই, জানতে চেয়েছেন, তারপর বুঝেছি আপনার কথাতে। অবশ্যই ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে রোমানের থেকে শত শত গুণে চেক রিপাবলিক এগিয়ে আছে, এবং ইউরোপের যে লোয়ার কান্ট্রি দেশগুলো যদি বলি আমি, 10 সারির মধ্যে দেশ, এর মধ্যে রোমানিয়া একটা।
আর ইউরোপের লার্জেস্ট কান্ট্রিগুলো যদি মধ্যে পড়ি, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ডের পরে যেসব দেশ আছে যেরকম হচ্ছে পোল্যান্ড, পর্তুগাল, চেক রিপাবলিক, এই তালিকায় যদি ফেলি আমি, তাহলে অবশ্যই ইউরোপের পাঁচটি দেশের পরে কিন্তু আপনার চেক রিপাবলিকের নাম আসবে। আর রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া এগুলো অনেক পরের দেশ, মানে অনেক পরে বলতে কি জিডিপি গ্রোথ, অর্থনৈতিকভাবে বিভিন্ন কারণে অনেক পরে। সো আপনার এখন অবশ্যই উচিত হবে সবসময় সেনজেনকে টার্গেট করা, তার মানে আপনি অবৈধভাবে আসার চিন্তা করবেন না, বৈধভাবে যদি আসতে পারেন আপনার ফিউচারের জন্য অনেক ভালো হবে, ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন। সো আপনি সঠিক ওয়েতে যদি সম্ভব হয় চেক রিপাবলিকের জন্য অ্যাপ্লাই করতে পারেন। একটি সতর্ক বার্তা দিতে চাই বন্ধুরা, যারা চেক রিপাবলিকের পরিকল্পনা করছেন, আগ্রহী আছেন, 2022 সালে কিন্তু চেক রিপাবলিকের ভিসা অ্যাপ্লাই করার সুযোগটা একদমই নেই, অর্থাৎ তারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট ওপেন করছে না, এখন পর্যন্ত কোনো ওপেনের কোনো সুযোগ আমি দেখি নাই। যদি আপনার তথ্য থাকে আপনি অ্যাম্বাসিতে মেল করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা ওপেন করছে কিনা, যদি তারা বলে ইটস অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্ট ডেট, ইউ ক্যান সাবমিট দ্য পেপার বা ডকুমেন্টস, দেন আপনি তখন ফাইল রেডি করতে পারেন, বা আপনি কোনো এজেন্টের সাথে কথা বলতে পারেন, বা নিজে কোনো কোম্পানির সাথে কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সময়ে এ পর্যন্ত এসে কিন্তু এই ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু পাওয়া যাচ্ছে না, বা ভিসার সাবমিশন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না, বিশেষ করে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে। বি কেয়ারফুল। আশা করি ক্লিয়ার হচ্ছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, যে দেশের জন্য অ্যাপ্লাই করেন না কেন চেষ্টা করছি বোঝানোর, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। কেউ নেই নিয়মিত আমাদের আসছে, আমি চেষ্টা করি ভিডিওগুলো দেওয়ার, আপনাদের কতটুকু কাজে লাগে জানাবেন কমেন্ট করে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যুক্ত হতে পারেন আমার ফেসবুক পেজে, যুক্ত হতে পারেন আমার গ্রুপে, আমার লেখা পড়তে, অন্যান্য তথ্যগুলো জানতে। আল্লাহ হাফেজ।